বাসায় বসে থেকে কাজ করা যাবে কিভাবে, মানে কষ্ট কম হবে কিন্তু টাকা উপার্জন করা যাবে, 50% ক্লাস কমপ্লিট হওয়ার আগে আমি ইনকাম করতে পারছি, সে আর যে ইনকামটা হয়েছে সেটা কোর্স ফি থেকে অনেক বেশি। নমস্কার, আমার নাম মিলন কুমার মণ্ডল, আমার বাসা নগর জেলা বদলগাছি থানায়। আমি ক্রিয়েটিভ আইটি গ্রাফিক ডিজাইন অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। আমার ক্লাস এখন পর্যন্ত চলতেছে এবং আমি তার পাশাপাশি অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি। করার পরে বাবার সঙ্গে হচ্ছে ফার্নিচারের ডিজাইনের কাজগুলো আমি করতাম, তো করতে করতে আমার মনে হলো যে আমার নিজেই কিছু একটা করা দরকার, আর ওই কাজটা আমার অতটাও ভালো লাগতো না যে আমি করবো সারা জীবন। অনেক ইউটিউব ঘাটাঘাটি করতাম, দেখতাম বাসায় বসে থেকে কাজ করা যাবে কিভাবে, মানে কষ্ট কম হবে কিন্তু টাকা উপার্জন করা যাবে। তো আমি ইউটিউবে দেখতাম যে অনেকে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করে, তো সেই সুবাদে আমি হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপার, এই জিনিসগুলো দেখতাম। দেখার পরে আমার মনে হলো যে গ্রাফিক ডিজাইনটা আমি করতে পারবো, আমার ভালো লাগছে। তো এই কারণে আমি হচ্ছে তখন বন্ধু বান্ধব সকলের সঙ্গে আলোচনা করলাম আসলে এই কাজটা কীভাবে শেখা যায়, কোথায় শিখলে ভালোভাবে শেখা যাবে। মহাদেবপুরে আমাদের নওগাঁ জেলারই ওখানকার একটা ভাই কোর্স করছিল, তার একটা সাকসেস ভিডিও দেখছিলাম। তো আমি তার সঙ্গে যোগাযোগ করছিলাম যে ভাই আপনি এখান থেকে তো কোর্স করছিলেন মনে হয়, আমার বাসা তো অনেক দূরে নওগাঁ জেলায়, তাই আমি এত দূর থেকে তো অফলাইন ক্লাস করতে পারবো না, আর অফলাইনে যদি ক্লাস না করি তাহলে আমি অনলাইনে কি আমি 100% নিতে পারবো কিনা। তো সে হচ্ছে ইনশিওর করছিল যে না তুমি 100% নিতে পারবো, তারপরে তো আমি ক্লাস করতেছি, আমি দেখতেছি যে কোনো কমতি নাই আসলে অনলাইন ব্যাচেও। আর মেন্টরের কথা কী বলবো, মেন্টর যথেষ্ট পরিমাণ ভালো, হেল্পফুল, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন দিলে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো আর কি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে মোটামুটি 4টা ক্লাস শেষ হওয়ার আগেই freelancer.com হচ্ছে অ্যাকাউন্ট করাই দিয়েছিল, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে হচ্ছে ইন ডিটেলস ডিসক্রিপশান বসাতে হবে, মোটামুটি 60% কমপ্লিট করার পরে আমরা কাজ করতে পারছি, কীভাবে সেগুলো করতে হবে সেগুলো দেখাই দিল, সে মোতাবেক হচ্ছে অ্যাকাউন্ট করলাম, তারপরে কাজ শুরু করি। মোটামুটি এখন পর্যন্ত আমার 5-7টার উপরে উইন হয়েছে, আর লাস্ট উইন ছিল $150, সবগুলোই মোটামুটি 5-star রেটিং রিভিউ পাইছি আমি, টোটাল আর্নিং মোটামুটি $400 মতো। প্রথম অবস্থায় বাবা অনলাইন সেক্টরটি এভাবে বুঝতো না, আমি যখন এখানে ভর্তি হব ক্লাস করব তখন বাবা হচ্ছে প্রথমে বলছিল যে না এইভাবে ইনকাম হয়, শুধু শুধু টাকা নষ্ট করবি, সময় নষ্ট হবে, এইভাবে ইনকাম করা যায় না, প্রথম অবস্থায় সাপোর্ট দেয় না। এক কথা আমি নিজে আগ্রহ করেই অবশ্য ভর্তি হয়েছিলাম, তো এখন মোটামুটি ফ্যামিলির সবাই সন্তুষ্ট, তাদের এই বিষয় নিয়ে আর কোনো অভিযোগ নাই। 50% ক্লাস কমপ্লিট হওয়ার আগে আমি ইনকাম করতে পারছি, এখন যে ইনকামটা হয়েছে সেটা আমার কোর্স ফি থেকে অনেক বেশি, আমি বেশ খুশি এটাতে। ভাই অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, চিন্তা ভাবনা আছে যে সেকেন্ড ইয়ারে পরীক্ষাটা কমপ্লিট করার পরে আমি তাকে ডিজিটাল মার্কেটিং সেক্টরে দেবো, কী কারণ ওর সঙ্গে আমি কথা বলে দেখছি তার এই সম্পর্কে একটু নলেজ আছে, আগে থেকে যে জিনিসটা বুঝবে সে জায়গাটা যদি তাকে দেওয়া হয় তাহলে মোটামুটি সে এগাতে পারবে, এই কারণে আমার চিন্তা ভাবনা আছে তাকেও আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো। দুই ভাই যদি আমরা চাই তাহলে সেটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে হবে, কোনো এজেন্সি করতে হবে না।